গাইস আমরা কিন্তু সবাই কিন্তু রেডি হয়ে গেছি, আর আমাদের পুরো স্কুল কিন্তু এখানে, আর আমরা কিন্তু যাবো কিন্তু রবিবার দিন, আর জল ঢালবো কিন্তু সোমবার দিন মহাদেবের মাথায়। চলো যাওয়া যাক, পুরো ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করবো, আসলে খুব ভালো লাগবে। আর আমরা কিন্তু ফাইনালি কিন্তু আমাদের কিন্তু ভালোবাসা স্টেশনে চলে এসেছি বেদবেরিয়া ঘোড়া, আর পুরো স্কুল কিন্তু দেখো সাদা ড্রেস আর কালো কিন্তু প্যান্ট পুরো রেডি পুরো। সো গাইস ফাইনালি কিন্তু শিয়াল স্টেশনে কিন্তু চলে এসেছি, আর এখানে আমরা কিন্তু যাবো কিন্তু হাওড়ার বাস ধরতে। আর দেখো কতটা ভিড়, দেখো আজকের দিন সবাই কিন্তু সেভেন মাস্টার সবাই কিন্তু মহাদেবের কাছে যাচ্ছে, ওই জন্য বলে হর হর মহাদেব। সো গাইস আমরা এখন হাওড়ার ট্রেনে চলে এসেছি, আমাদের স্কট সব রেডি সব খাওয়া জামা, আমরা এখন হাওড়ার ট্রেনে চলে এসেছি, ওই হাওড়ার ট্রেনের মধ্যে ঢুকবো। গাইস প্রায় কিন্তু 2-3 ঘন্টা জার্নি এর পর কিন্তু আমরা কিন্তু ফাইনালি চলে এসেছিলাম সেভারপুর স্টেশনে। দেখো পুরো স্টেশনটা পুরো কিন্তু কিন্তু আজকের দিন কিন্তু জনজোয়ারে কিন্তু কোনায় কোনায় কিন্তু ভর্তি। তোমরা যারা বাঘ কিনবে তারা কিন্তু সেভারপুর স্টেশন থেকে কিনতে পারবে, বা বাইরে থেকে কিনতে পারবে, যে বা তোমরা কিন্তু বাড়ি থেকে নিয়ে আসতে পারবে। এখানে সমস্ত সব কিছু কিন্তু পাওয়া যায়, খুব কিন্তু দাম বেশি, কিন্তু তোমরা কিন্তু দড়া দড়া করে কিন্তু নিতে হবে কিন্তু এই জিনিসপত্রগুলো। তো চলো আমরা কিন্তু এই চারখানা কিন্তু বাঘ নেবো, আর নিয়ে কিন্তু আমরা কিন্তু চলে যাব কিন্তু নিমাই তীর্থ ঘাটে, ওখান থেকে আমরা কিন্তু জল নিয়ে কিন্তু চলে যাব কিন্তু মহাদেবের কাছে। চলো যাওয়া যাক, পুরো জার্নিটা তোমার সঙ্গে শেয়ার করবো, আর সবাই মিলে বলো হর হর মহাদেব। ফাইনালি কিন্তু আমরা কিন্তু জল ভরা কিন্তু কমপ্লিট, আর এখানে তোমাদের কিন্তু বাঘ রাখতে হবে, বাঘে কিন্তু মাটি ধূপ যা কিন্তু দিতে হবে। এখানে দেখো প্রচুর কিন্তু হাজার হাজার বাঘ কিন্তু কিন্তু রাখা আছে, আর এই হলো ঘাট। এই ঘাট থেকে সবাই কিন্তু জল তোমাদের কিন্তু তুলে আনতে হবে, এখান থেকে কিন্তু নিয়ে গিয়ে তোমাদের যেতে হবে সেই মহাদেবের কাছে। আর চলো আমরা কিন্তু নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি, আর গুটি গুটি পাই আমরা কিন্তু মহাদেবের কাছে যেতে। যত রাত পেরবে তত কিন্তু মানুষের দল কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়বে, আর যতটা কিন্তু মানুষ কিন্তু একসাথে কিন্তু মহাদেবের নাম নিয়ে কিন্তু স্লোগান করতে কিন্তু সামনে থেকে এগিয়ে যাবে। রাত গড়বে তত কিন্তু মহাদেবের ভক্তের কিন্তু ভিড় কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়বে, আর দেখো সবাই কিন্তু যে যা পাচ্ছে তাই নিয়ে কিন্তু মহাদেবের কাছে কিন্তু ছুটে চলেছে। টাইম এখন 10:20, আর এই রাস্তাটা ভিড় কী পরিমাণ তাই একটু দেখো। একজন কিন্তু মহাদেবের কিন্তু মূর্তি নিয়ে কিন্তু সামনে দিকে ধীরে কিন্তু এগিয়ে চলেছে, আর তোমরা যত রাস্তা যাবে তত কিন্তু তোমরা কিন্তু দেখতে পাবে মহাদেবের ভক্তরা কিন্তু পাশে কিন্তু স্টোন নিয়ে কিন্তু হাত বাড়িয়েছে তোমাদের জন্যে। কাশী বিশ্বনাথ আমরা পৌঁছে গেছি,
আমরা এখন কাশ্মীর সেনের মধ্যে ঢুকে যাচ্ছি, জল ঢালবো। জানি না তোমাদের কবে ভিডিওটা দেখাতে পারবো কিনা, চেষ্টা করবো। দেখো কষ্ট হয়েছে।